কি ভাবছিস সূর্য? এর আগে অনেকবার ভেবেছিলাম দীপাকে সব সত্যিটা জানিয়ে দেব, কিন্তু কোনো না কোনো কারণে আমি বলে উঠতে পারিনি। তাই ঠিক করেছি আজকে সব বলে দেবো আমি ওকে। হোয়াট, কি বলছিস তুই? আজকে তুই দেখতে পাচ্ছিস না দীপা কতটা হ্যাপি? তুই ওর আনন্দটা মাটি করতে চাস? আমি ওর আনন্দ মাটি করতে চাই না। একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমি যত দেরি করবো সত্যিটা বলতে ও পরে আরও কষ্ট পাবে। আর ও যেরকম নেয়, ও সব দায় পরে নিজের ঘাড়ে নিয়ে নেবে, আর আমি সেটা চাই না। তাই আমাকে আজকেই বলতে হবে সবটা। সূর্য, না, এটা কিছুতেই হতে পারে না। এটা করলে সূর্য আর দীপা আরও কাছাকাছি আসবে, আমার কাজটা আরও শক্ত হয়ে যাবে, সেটা হবে না। কিছু একটা করতে হবে। দীপার ফোন? কবির, কবিরকে একটা কল করতে হবে। কবির, ও কি যেন এক নাগাড়ে ফোন করেই যাচ্ছে। আমার ফোন বাজছে নাকি বসন্তদা? বাজছে মানে বাজিয়েই যাচ্ছে দাদাবাবু। কারণ মানে দরকার তোমাকে, তুমি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো। দীপার ফোন থেকে এতগুলো মিস কল দেখে কবির নিশ্চয়ই ওকে কল ব্যাক করবে, আর তারপর থেকে আমার আসল খেলা শুরু হবে। কি ডাক্তারবাবু, আপনি এখানে? কি ব্যাপার বলুন তো, আপনি মাঝে মধ্যে কিচেনে চলে আসছেন, কেউ যদি একবার টের পায় না আপনাকে কিন্তু খুব লেগপুল করবেন। আপনার কি কিছু লাগবে? একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই তোমায়। এখন এখানে? হ্যাঁ, আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি বলার কিন্তু বলতে পারিনি। দীপা, আমি খুব ভালোবাসি তোমায়, তাই আপনি এইভাবে বললে আমার কাজকর্ম কিন্তু সব মাথায় উঠবে। দীপা, যে কথাটা আমি তোমায় বলতে চাই সেটা বলা খুব একটা সহজ নয়, আর শোনাটাও খুব কঠিন। দেখো দীপা, আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলার কিন্তু কখনো বলতে পারিনি। দীপা, দীপা, তোমার ফোনটা ড্রয়িং রুমে কন্টিনিউয়াসলি রিং হয়ে যাচ্ছে, আমি তাই তোমাকে দিতে এলাম। এই দেখো আবার। ডাক্তারবাবু, আপনি ফোনটা ধরুন তো। আরে এতক্ষণে ফোনটা ধরলে, কি করছিলে তুমি? কখন থেকে সে ট্রাই করে যাচ্ছি। তুমি ঠিক আছো তো? কার ফোন ডাক্তারবাবু? ও, কবির স্যার। হ্যাঁ স্যার, বলুন। আমি কি বলবো, বলবে তো তুমি। এতবার তোমার ফোন দেখে আমি তো ঘাবড়ে গেছিলাম। আমি কই, আমি তো ফোন করিনি। সূর্য, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ, একটা কল এসেছিল, ইম্পর্টেন্ট, বেরোতে হবে, একটু কাজ রয়েছে। এমার্জেন্সি কিছু মানে খুব জরুরি মানে? তোকে কিন্তু একটু অন্যরকম লাগছে আমার। না, আমি ঠিক আছি বাবা, আসছি। সূর্য শোনো, সূর্য থাক, পেছনে ডেকো না। একটু কেমন লাগলো না? হ্যাঁ, দেখো তো আমার ফোনে তোমার অনেকগুলো মিস কল ছিল। আরে তুমি তো কখনো এরকম ফোন করো না, তাই কি হলো না হলো ভেবেই আমি বারবার ট্রাই করছিলাম। যাই হোক, বাদ দাও, এই স্মার্টফোনগুলো বড় পাকা হয়েছে জানো তো, নিজে নিজেই অনেক সময় অনেক কিছু ঘটিয়ে ফেলে। সরি, আপনি বিব্রত হলেন। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ডাক্তারবাবু চলে গেলেন? হ্যাঁ, তুমি ওই ফোনে ব্যস্ত ছিলে তাই আর কেউ বেরিয়ে গেল।
দিকে ভালোই হলো। দীপা, তোমার সঙ্গে না আমি একটু আলাদা করে কথাও বলতে চাইছিলাম জানো। আজকে একটা এত ভালো দিন, চলো না আজকে আমরা আমাদের সব পুরনো সব রাগারাগি সব ঝামেলাগুলো আবার মিটিয়ে নিই। দীপা প্লিজ। দীপা কি হলো, আর ইউ ফাইন? মাথাটা একটু মাথা ঘুরছে। না, ওই একটু মাথাটা ঘুরে গেছিল। আমি 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 ঠিক আছি। আমি জানি তুই তুই তোর ফ্যামিলি নিয়ে দীপাকে নিয়ে কতটা পজেসিভ, আর ও যেভাবে কবিরের সাথে মিশছে। আরে এতক্ষণে ফোনটা ধরলে, কি করছিলে তুমি? দীপা নিজেও বুঝতে পারছে না ও কিসের মধ্যে জড়িয়ে পড়ছে। ঠিকই বলেছিল মিশকে আমায়, এই কবির প্রবলেম ক্রিয়েট করবে, ভালো থাকতে দেবে না আমাদের। ঠান্ডা হয়ে যাচ্ছে, বনুকে দিতে হবে, আপনি আসুন। সিম্পটমস গুলো আমার কিছুতেই সুবিধা লাগলো না। দীপা প্রেগনেন্ট নয় তো? না 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 না, এটা 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 কিছুতেই হতে পারে না, এটা হলে তো আমার সব শেষ হয়ে যাবে। দিস ইজ ইম্পসিবল, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমার আশীর্বাদেই বনু মা হবে ঠাকুর, তুমি ওকে দেখো। ও একটু অবুঝ আছে তো, তাই ওকে নিয়ে আবার বেশি চিন্তা হয়। ওকে তুমি সুবুদ্ধি দিও, যাতে ও কোনো ভুল না করে বসে। সব যেন ভালো হয় ঠাকুর, ওর গোল আলো করে সুন্দর ফুটফুটে একটা সন্তান আসে যেন। ফুল আমার কাছে এলো কেন? মা তো হবে বনু। ঠিক আছে, এই ফুল আমি বনুর মাথায় ছুঁয়ে দেব, বলবো তোমার আশীর্বাদী ফুল তুমি ওকে দিয়েছো। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।